ইব্রাহিম রাইসের মৃত্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞা আর ইসরায়েলের সাথে চলমান ছায়া যুদ্ধ মোকাবেলায় চ্যালেঞ্জের মুখে পড়বে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান সংবিধান অনুযায়ী দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার আগামী পঞ্চাশ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেরও বিধান রয়েছে দেশটির সংবিধানে দু একুশ সালে এক রাজনৈতিক ক্রান্তিলগ্নে ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি নানা চড়ায় আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন রাইসি তেষট্টি বছর বয়সে প্রভাবশালী এই নেতাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো তবে রোববারের হেলিকপ্টার দুর্ঘটনায় এলোমেলো করে দেয় সব রাজনৈতিক হিসাব নিকাশ আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী সহ জ্যেষ্ঠ কয়েক কর্মকর্তা শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে রাইসির আকস্মিক মৃত্যুতে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতার অনুমতিতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট আগামী পঞ্চাশ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেরও বিধান রয়েছে দেশটির সংবিধানে বলা হচ্ছে ইব্রাহিম রাইসের মৃত্যুর পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বড় চাপের মুখে পড়বে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশটি এই সুযোগে ইরানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে সংস্কারবাদীরা মরার উপর খাড়ার খা হয়ে দেখা দিতে পারে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ চলতি মাসেই তেলাবিপকে হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল তেহরান রাইসির অনুপস্থিতিতে এই পারমাণবিক কর্মসূচি নিয়েও বড় সিদ্ধান্তে আসতে হতে পারে ইরানকে চীন রাশিয়ার সাথে সম্পর্কের মেরুকরণ নিয়েও নতুন করে ভাবতে হবে ইরানকে মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টিফোর